নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 28 ছেপ্টেম্বৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি পুনৰবাৰ অসম বন্ধৰ ঘোষণা কৰা হৈছে। NDFBৰ প্ৰাক্তন কৰ্মীৰ অসম বন্ধৰ ঘোষণা। ৰঞ্জন দৈমাৰীৰ ক্ষেত্ৰত দিয়া ৰায়ৰ বিৰোধিতাৰে অসম বন্ধৰ ঘোষণা কৰিছে NDFBয়ে। ৰঞ্জন দৈমাৰীক যোৱাকালি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যাৱজ্জীৱন কাৰাদণ্ড বিহাৰ পাছতে NDFBয়ে অসম বন্ধৰ ঘোষণা কৰিছে। অসম বন্ধৰ ঘোষণাক লৈ এতিয়া বিভিন্ন প্ৰান্তত বিভিন্ন প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে বিভিন্নজনে। কাৰণ দোষীক উচিত শাস্তি দিয়াৰ বাবেই নেকি NDFBয়ে বন্ধৰ ঘোষণা কৰিছে। পৰৱৰ্তী খবৰটো হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক লৈ এক মন্তব্য কৰিছে এইবাৰ অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সাংবাদিকক নীতি শিক্ষা দি ৰাইজক বিভ্ৰান্ত নকৰিবলৈ আহ্বান জনাইছে এইবাৰ লুৰিণজ্যোতি গগৈয়ে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক লৈ এইবাৰ অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈ সৰব হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। দুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সাংবাদিকসকলক লৈ এটা মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছিল আৰু তাৰ পাছতে আজি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক লৈ লুৰিণজ্যোতি গগৈৰ এক মন্তব্য, এক প্ৰশ্ন উত্থাপন কৰিছে যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সাংবাদিকসকলক নীতি শিক্ষা দিব নালাগে, ৰাইজক বিভ্ৰান্ত নকৰিবলৈ আহ্বান জনাইছে এইবাৰ লুৰিণজ্যোতি গগৈয়ে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক। মুখ্যমন্ত্ৰীয়ে সংগঠিত কৰা দুৰ্নীতিৰ বহু তথ্য প্ৰমাণ তেওঁলোকৰ হাতত আছে বুলি উল্লেখ কৰিছে। লগতে তেওঁ কয় যে বিজেপি চৰকাৰৰ দিনত দুৰ্নীতি আৰু চিণ্ডিকেট শিপাই আছে। ইফালে মুখ্যমন্ত্ৰীৰ ছত্ৰছায়াতে মাৰ্গেৰিটাৰ বিধায়ক ভাস্কৰ শৰ্মাই কয়লা চিণ্ডিকেট আৰম্ভ কৰা বুলি বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে লুৰিণজ্যোতি গগৈয়ে। আন এটা খবৰ হৈছে এইবাৰ বলিউডৰ অভিনেত্ৰী দীপিকা পাডুকন অসুস্থ হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। জনপ্ৰিয় অভিনেত্ৰী দীপিকা পাডুকনক। এই ভিডিঅ'টো বৰ্তমান সময়ত ছ'চিয়েল মিডিয়াত যথেষ্ট পৰিমাণে ভাইৰেল হৈ পৰিছে। চিকিৎসালয়ত ভৰ্তি হোৱা বলিউড অভিনেত্ৰী দীপিকা পাডুকনৰ পিংকবিলাই প্ৰকাশ কৰা অনুসৰি অভিনেত্ৰীগৰাকীয়ে যথেষ্ট শাৰীৰিক অসুস্থতাৰ সন্মুখীন হৈছিল আৰু লগে লগে তেওঁক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছিল। প্ৰকাশনটোৱে আৰু প্ৰকাশ কৰিছে যে অভিনেত্ৰীগৰাকীৰ অৱস্থা এতিয়া ভাল। আন এটা খবৰ হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পক্ষত এইবাৰ থিয় হ'ল জুবিন গাৰ্গ। কাজিৰঙাৰ নৈশ ভ্ৰমণ বিতৰ্ক সন্দৰ্ভত জুবিন গাৰ্গে এক মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সদগুৰু আৰু মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ সৈতে নিশা কাজিৰঙা ভ্ৰমণ কৰাক লৈ ৰাজ্যত অব্যাহত আছে প্ৰতিক্ৰিয়াৰ। বিভিন্নজনে বিভিন্ন প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰাৰ লগতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা সদগুৰু আৰু মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ বিৰুদ্ধে বোকাঘাটত দাখিল কৰা হৈছে এজাহাৰ। এই সন্দৰ্ভত এইবাৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে জনপ্ৰিয় কণ্ঠশিল্পী জুবিন গাৰ্গে। নগাঁৱত যুৱ প্ৰজন্মৰ সাৰ্থক জুবিন গাৰ্গে কৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কামত ব্যস্ত থাকিবলগীয়া হয়, সেইবাবে নিশাৰ সময়টো ল'বলগীয়া হৈছে। সময় লৈ কথা, নিশা যাব পাৰে, মই নিশা গৈছোঁ, মানসত মই নিশা প্ৰৱেশ কৰিছোঁ। লগতে জুবিন গাৰ্গে কৈছে বাহিৰৰ দেশত নিশা যাব পাৰে, ইয়াতো কৰিব লাগে। আনহাতে চৰকাৰৰ নিযুক্তি প্ৰক্ৰিয়া সন্দৰ্ভত কয় যে চৰকাৰে সাক্ষাৎকাৰ পাতিছে, সাক্ষাৎকাৰ অনুষ্ঠিত কৰি নিযুক্তি দিছে, ইয়াত মাত মতাটো অনুচিত। আন এটা খবৰ হৈছে প্ৰাঞ্জল ঘাটোৱাৰৰ বিজেপিত যোগদান সন্দৰ্ভত দলৰ নেতৃত্ব সিদ্ধান্ত ল'ব। এই মন্তব্য কৰিছে যোগেন মোহনে। যোৱা 4 অক্টোবৰত গুৱাহাটীত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জেপি নাড্ডা, গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ উপস্থিতিত কংগ্ৰেছৰ বহুকেইজন নেতাই বিজেপিত যোগদান কৰিব বুলি খবৰ ৰাজহুৱা হোৱাৰ পাছতে ৰাজ্যৰ ৰাজনীতিত দুমুখাৰ সৃষ্টি হৈছে। এই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী যোগেন মোহনে। তেওঁ লগতে কৈছে কোনোবা দললৈ যদি আহিলে আমাৰ দলটো শক্তিশালী হয়, শক্তিশালী হ'লে তেনেকৈ যোগদান কৰাত আমাৰ আপত্তি নাথাকে। কিন্তু এতিয়া আমি বহু ঠাইত দেখিছোঁ কোনোবা দলত যোগদান কৰাৰ পিছতেই বহু ঠাইত কেলেংকাৰী ওলাই থকা, পূৰ্বতে গ্ৰেপ্তাৰ হৈছে এনেকুৱা ধৰণৰ লোক যাতে দলত যোগদান কৰি দলৰ ভাৱমূৰ্তি নষ্ট কৰিব নোৱাৰে, সেইকাৰণে আমাৰ দলে এইখিনি সময়ত যোগদানৰ ক্ষেত্ৰত যথেষ্ট নজৰ দিয়া উচিত বুলি মন্তব্য কৰিছে যোগেন মোহনে।
পরবর্তী খবরটি হয়েছে মাস্ক পিন্ধি বিদ্যালয় অহার বাবে 13 বছরীয় ছাত্রক নির্মম প্রহার করিলে চকীদারে। এইবার রাজ্যের এখন বিদ্যালয়ত এক অদ্ভুত ঘটনা সংঘটিত হল। এজন 13 বছরীয় ছাত্রক তালিবানী শাস্তির বিদ্যালয়ের চকীদারর চকীদারজনে ছাত্রজনক নির্মমভাবে প্রহার করা ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে মহানগরীর সমীপর সোনাপুরত। সোনাপুর দিগারুর মাছকুচি বুড়িগুহানী মধ্য ইংরাজি বিদ্যালয়ের চকীদারর রুখর বলি হবলগিয়া হয়েছে 13 বছরীয় এজন ছাত্র। চকীদারজনের নাম অজিত তাঁতি বলে জানিপরা গেছে। মাস্ক পরিধান করে যার বাবে ছাত্রজনক প্রহার করার অভিযোগ উত্থাপন হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে ছাত্রজনের পিতৃ মাতৃয়ে এটা সোনাপুর আরক্ষীর ওসর এখন এজাহার দাখিল করেছে। অভিযোগ লাভ করার পিছতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে সোনাপুর আরক্ষী আটক করেছে চকীদারজনক। আটকাধীন লোকজনক বর্তমান আরক্ষীয় সোধা পোছা অব্যাহত রাখিছে বলে জানিপরা গেছে। পরবর্তী খবরটি হয়েছে এস আই কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত পি কে দত্তর জামিন মঞ্জুর। অসমক জোকাৰি যোৱা আৰক্ষীর উপ পরিদর্শকর পরীক্ষা কেলেঙ্কারির গোচরত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে জামিন প্রদান করেছে প্রাক্তন উপ আরক্ষী মহাপরিদর্শক পি কে দত্তক। যোৱা বছর নাকচ করা দত্তর জামিন আবেদনক সরকারের হয়ে প্রত্যাহ্বান জানাইছিল অধিবক্তা ধনেশ দাসে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যোৱা মাসত এই গোচর সন্দর্ভত শুনানি সম্পূর্ণ করেছিল। শুনানি সম্পূর্ণ হওয়ার লগে লগে যাকালি আদালতে এই রায় প্রদান করে। পি কে দত্তক 2020 বর্ষের 6 অক্টোবর জুয়ায়েকর সহ আত্মসমর্পণের আসি থাকার সময়ত ভারত নেপাল সীমান্তর গ্রেপ্তার করা হয়েছিল। ইফালে আরক্ষীর উপ পরিদর্শকর পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল গোচরের প্রধান অভিযুক্ত বলে কোয়া হয়েছে পি কে দত্তক। উল্লেখ্য যে আরক্ষীর উপ পরিদর্শক পর্যায়ের 597টা পদর নিযুক্তি পরীক্ষা 2020 বর্ষের 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবলগা আছিল। সোশ্যাল মিডিয়া প্লেটফর্ম হোয়াটসঅ্যাপত প্রশ্নকাকত ফাদিল হওয়ার বাবে এই পরীক্ষা বাতিল করবলগিয়া হয়েছিল। এটা খবর হয়েছে বর্তমান সময়ত মূল্য বৃদ্ধিয়ে জুরুলা করেছে সর্বসাধারণ রাইজক। তেনে সময়তে গণেশগুড়ির পাচলি বাজারত উপস্থিত রিপুণ বরা সম্পত্তি কর বৃদ্ধির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বরা। পৌর নিগমের দ্বারা উপর্যুপরি কর আরোপ করা আর সম্পত্তি কর বৃদ্ধির বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন আরম্ভ করেছে তৃণমূল কংগ্রেস দলে। মঙ্গলবারে সভাপতি রিপুণ বরার নেতৃত্ব মহানগরীর গণেশগুড়ির পাচলি বাজার আর ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারের হতকারী সিদ্ধান্তর বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান আরম্ভ করা হয়। সভাপতি বরাই ব্যবসায়ী তথা বজারলৈ অহা গ্রাহকক সাক্ষাৎ করে উপর্যুপরি কর বৃদ্ধিরে ইতিমধ্যে মূল্য বৃদ্ধির বিপর্যস্ত জনতাক গেলাতে টেঙা দি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে জনতাক মানবার সুদুয়ার জনবিরোধী নীতির বিরুদ্ধে এইবার সজাগ করার চেষ্টা করেছে। সাংবাদিকর বার্তালাপত সভাপতি রিপুণ বরাই কয় যে সরকারের ভুল নীতি উদঙ্গাই দি জনতাক হকে কণ্ঠ জাগ্রত করার জনতার হকে কণ্ঠ জাগ্রত করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলে প্রতি মুহূর্ততে সজাগ হয়ে থাকিব বলে মন্তব্য করে। আনহাতে সম্পত্তির কর সংগ্রহের বাবে পৌর নিগমের বিষয়া কর্মচারী গুরুত্বক নৈচ্ছাদ করে কেবল কমিশন লাভের স্বার্থতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বহিরাগত এজেন্সিক দায়িত্ব দিবলৈ উলুয়া বলে অভিযোগ উত্থাপন করে তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বরাই। তৃণমূল যুব কংগ্রেস আর তৃণমূল মহিলা কংগ্রেসের বিষয়ববীয় সকলের সহযোগিতায় সম্পূর্ণ গণস্বাক্ষর সংগ্রহের প্রথম দিনের কার্যসূচীর অন্তত শতাধিক স্বাক্ষর সংগ্রহ করা হয়। সম্পত্তি কর প্রত্যাহারের দাবীরে জনতার স্বাক্ষর সম্বলিত স্মারকপত্র পরবর্তী সময়ত মুখ্য সচিবের হাতত অর্পণ করা হব বলে তৃণমূল কংগ্রেসের মিডিয়া বিভাগের অধ্যক্ষ দিলীপ কুমার শইকীয়ায় জানিবলৈ দিয়ে।